মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ভিডিওটি স্টার্ট করার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই ভিডিওটি দেখছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যে সমস্ত রোগগুলো নিয়ে আলোচনা করি আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন, সেই সমস্ত রোগগুলো আগে হতো বেশ কিছু বয়স পেরিয়ে গেলে, এখন কি হচ্ছে বাড়িতে বাড়িতে এই সমস্যা হচ্ছে। মাঝ বয়সে হাঁটু কোমরের যন্ত্রণায় কাবু, কেন হচ্ছে এরকম? প্রায় ঘরে ঘরে এই রোগ ঢুকেছে, বিশেষ করে মহিলাদের একটি বড় অংশ 40 পেরোলেই প্রকট এই সমস্যায় ভুগতে থাকেন। দিনের পর দিন ডাক্তার দেখিয়েও সুরাহ মিলতে চায় না, বরং দিন যত এগোয় হাঁটু কোমরের ব্যথা, চলাফেরা করা খুব সমস্যা হয়ে পড়ে, প্রকট হয় এই সমস্যা। এড়াতে শুরু করলেই সচেতন হবে। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয় পরামর্শ আমি একটাই দেব যে হাঁটু কোমরের ব্যথা, দেখুন মেয়েদের ক্ষেত্রে যেটা আমি বলছি সেটা হচ্ছে 30 পেরোলেই কিন্তু একটা ব্যথা শরীরে আসতে থাকে, হাঁটু কোমরের ব্যথা। এছাড়া মেয়েরা বিভিন্ন মানে শারীরিক ক্ষয় তো ওনাদের বেশি হয়, আপনারা বুঝতেই পারছেন। তো আমি যেটা রেকমেন্ড করব, আপনারা অবশ্যই, আমি শুধু আমার মহিলা বন্ধুদের জন্য বলছি তা নয়, আমার পুরুষ বন্ধুদের কথাও আমি বলছি, যে এই যে হাঁটু কোমরের যন্ত্রণার জন্য আপনারা পেন্ডন প্লাস ক্যাপসুল, আর এর সাথে আপনারা ব্যবহার করবেন কুরকুম প্লাস ক্যাপসুল, এতে করে কিন্তু আপনাদের এই ব্যথা সুরা হয়ে যাবে 100%। কিন্তু 6 মাস কন্টিনিউ এটা সেবন করতে হবে, আর জানেনই তো যে ধৈর্যের অবশ্যই পরীক্ষা দিতে হবে, ধৈর্য সহকারে এই চিকিৎসাটি নিতে হবে। আপনি কিন্তু এই চিকিৎসা করালে একেবারে সুস্থ হয়ে যাবেন, কারণ আমাদের বিভিন্ন ক্ষয় শুরু হয়ে যায়, হাড়ের ক্ষয় বাড়িতেই বাড়িতেই শুনবেন, কোমরে ঘাড়ে স্পন্ডিলাইটিস মানে হাড়ের প্রচুর ক্ষতি হয়, ক্ষয়ে যায়, যে জন্য আপনাদের এটা কুরকুম প্লাস ক্যাপসুল আর প্যান্ডন প্লাস ক্যাপসুল এই দুটো বলবো যে আপনারা সেবন করুন, তাহলেই দেখবেন অনেকখানি সেরে উঠেছেন। এছাড়াও আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তো চিকিৎসকরা যা বলেন, মহিলাদের একটি অংশের ক্ষেত্রে হাঁটু কোমরের ব্যথা 40 পর বেশি আরও ভোগায়, এক্ষেত্রে অনেকে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা তৈরি হয়, দুটো হাঁটুর মাঝে কার্টিলেজ থাকে, কার্টিলেজের সেলের মধ্যে একটা সময়ের পর আস্তে আস্তে জলের অংশ শুকিয়ে আসে, নতুন করে সেল তৈরি হয় না, তাতে হাড় ক্ষয়ে যেতে শুরু করে, বয়স 40 পেরোলেই কিন্তু এই সমস্যা দেখা যায়। সম্প্রতি যেটা দেখা দিচ্ছে 40-এর আর অপেক্ষা রাখে না, মানে 30 থেকেই এই সমস্যাটা একটু একটু করে দেখা দেয়, 40-এর পর থেকে তাহলে মহিলাদের মেনোপজের একটা সম্ভাবনা তৈরি হয়, তাই না? আমরা সকলেই জানি, আর আমি যে ভিডিওটা বলছি বানিয়েছি সকলের জন্যেই, আপনারা যারা দেখছেন কাইন্ডলি ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। এক্ষেত্রে হরমোনাল একটা সমস্যাও হয়, মহিলাদের অস্টিওপোরোসিসের সমস্যা তৈরি হয়, হাড় দুর্বল হয়ে যায়, হাড় ও কার্টিলেজের দুই মিলে হাড়ের সমস্যা তীব্র আকার ধারণ করে। হাঁটু কোমরের ব্যথায় মহিলাদের বেশি কাবু হয় কেন জানেন? তো আজকে শুনুন নতুন করে, যে কোনো পুরুষের তুলনায় মহিলাদের মাটিতে বসে কাজ বেশি করতে হয়, বাড়ির দৈনন্দিন কাজ, নানান কাজ, হাঁটু মুড়ে বাবু হয়ে বসেই বেশিরভাগ কাজ করেন, তাই এর জেরে বেশিরভাগ ক্ষয়প্রাপ্ত হয়। এবং আমি যে বাড়ির মহিলাদের কথা বলছি তা নয়, আমি যারা ওয়ার্কিং ওমেন, বিশেষ করে জানেন তো আমাদের এখন কি হয়েছে যে বাড়িতে বসে কাজের কথা আবার বেড়েছে, তো সেক্ষেত্রে আমাদেরকে একটানা বসে থাকতে হয়, ব্যথা হয়, হ্যাঁ, বাড়িতে দৈনন্দিন কাজের জন্য হাঁটি মুড়ে বসতে হয়, তারই জেরে হাড় বেশি ক্ষয়প্রাপ্ত হয়। এক্ষেত্রে ওজন বেড়ে গেলে সমস্যা কিন্তু তীব্র আকার ধারণ করে। যারা হাঁটু কোমর শীত দ্বারা হাড়ের ক্ষয়ের প্রাথমিক অবস্থায় রয়েছেন, তারা ওজন বাড়লে কিন্তু মারাত্মক সমস্যায় পড়তে পারে। কি ভাবছেন এতক্ষণ ভিডিওটা দেখে যে আমি শুধু এই সমস্যার কথাই বলছি? সমস্যার থেকে কি মুক্তি নেই? অবশ্যই আছে, সাপ্লিমেন্ট ব্যবহার করতেই হবে। তো চিন্তাটা শুরু করতে হবে অল্প বয়স থেকে, দেখতে হবে ছোট থেকে বাচ্চাদের ওজন যাতে বেড়ে না যায়, নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকলে সুফল মিলবে, খাদ্যাভ্যাস ঠিক করলে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, ফাস্টফুড, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস বেশি না খাওয়া ভালো, এগুলোই কিন্তু আমাদের শরীরের ক্ষতি বেশি করে, এই খাবার হাড়ের ক্ষয় বেশি হয়,
মোটের ওপরে ছোট থেকে একটি হেলদি ডায়েটের দরকার। সূর্যের আলোয় থাকতে হবে নিয়মিত। যারা সূর্যের আলো বেশি সহ্য করতে পারেন না, সকালে নরম যে আলো তাতে দাঁড়াবেন অতি অবশ্যই। দেখুন, বেশি মাটিতে ঝুঁকে বসবেন না, কোমর ব্যবহার করুন, এগুলো মেনে চললে হাড়ের ক্ষতি কম হয়। এর পাশাপাশি যাদের কোনো শারীরিক সমস্যা যেমন থাইরয়েড, ডায়াবেটিস, এই সমস্ত রোগ রয়েছে, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে আনুন। নিয়মিত ব্যায়াম করলে কিন্তু সুফল ফিরবে, মাঝে মাঝে ফিজিওথেরাপিও চলতে পারে। নি রিপ্লেসমেন্ট বা হাঁটু প্রতিস্থাপনের কথা কখন ভাববেন, কখন যাবেন ডক্টরের কাছে? এরকম তো শুনেছেন যে আমাকে নি রিপ্লেসমেন্ট করতে বলেছে, আমাকেও এই কথা অনেকে বলেছে, তাই আমি এই ভিডিওটি এনেছি। চিকিৎসকরা বলছেন নি রিপ্লেসমেন্টের ভাবনা একেবারে শেষে আসতে পারে, অর্থাৎ একটা সময়ের পর যখন দেখা যাবে কিছুতেই ফল মিলছে না, দৈনন্দিন কাজ করতে সমস্যা হচ্ছে, তখন ওই ব্যক্তির বয়স যদি 55 থেকে 60-এর কাছে পৌঁছে যায় তখনই কিন্তু নি রিপ্লেসমেন্ট করতে বলা হয়। দৈনন্দিন কাজ করতে যাদের সমস্যা হচ্ছে, এখন ব্যক্তির বয়স তো ধরুন 55-60 বছরের কাছে পৌঁছেছেন, তিনি নি রিপ্লেসমেন্ট করা যেতে পারে। যদি ওই বয়সের আগে সমস্যা হয়, প্রকট আকার ধারণ করে, তাহলে তো এই বয়সের আগেই করাতে হবে। যেমন হাঁটু ভেঙে গেলে বা অপারেশন করা যায়, তুলনামূলক এটা বয়সের দেখে করা হয় আর কি। যাই হোক, আপনারা এই শীতের সময় তো হাঁটু কোমরের যন্ত্রণা একটু সকলেই কম বেশি বেড়েছে, এর মধ্যে আপনারা ঘরে বসে একটু আদ্র এক্সারসাইজ করবেন, আর এই সময় একটু গরম জলে সেঁক নেবেন, আর যদি পারেন প্যান্ডন অয়েল মালিশ করতে পারেন, অনেকখানি রেহাই পাবেন এই যন্ত্রণার থেকে, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। প্যান্ডন অয়েল, এই অয়েলটি কোথায় পাবেন, কিভাবে পাবেন, যোগাযোগ করার জন্য আমি ফোন নাম্বার বলে দিচ্ছি। ফোন নাম্বারটি হলো 9733970544। এই নম্বরে ফোন করলে আপনি বাড়িতে বসেই এই অয়েলটা কিন্তু পেয়ে যেতে পারেন। কিন্তু এই অয়েলটা আপনাকে ভেতর থেকে যে কিওর করবে তা নয়, আমি প্রথমেই বলে দিয়েছি। কুরকুম প্লাস ট্যাবলেট, অর্থাৎ ক্যাপসুলটা যেটা, আর প্যান্ডন প্লাস ক্যাপসুল, এগুলো ব্যবহার করতে হবে। যারা একদমই ব্যবহার করতে পারছেন না, তো আপনারা অয়েলটা বুকিং করে নিতে পারেন। এই অয়েলটা আপনাদের কতখানি সহযোগিতায় লাগবে সে দেখুন, অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। আজকের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য মেডিকেল মেড চ্যানেল থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।